আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা পঞ্চম চ্যাপ্টারের অ্যালগোরিদম, প্রবাহচিত্র বা ফ্লোচার্ট এবং সুডোকোড নিয়ে আলোচনা করব। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট বিষয় দুটি খুবই ইম্পর্ট্যান্ট। কিছুদিন পরপরই বোর্ড পরীক্ষায় এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট থেকে প্রশ্ন হয়। তো আজ আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড এই জিনিসগুলো কী এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখি অ্যালগোরিদম জিনিসটা কী। আমরা যখন কোনো কাজ করি তখন কাজের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। যদি কাজটি একদম ছোট হয় তাহলে আমরা নিজে নিজে মনে মনেই ওই কাজটির পরিকল্পনা করে থাকি, কিন্তু কাজটি যখন অনেক বড় হয় তখন কিন্তু একটি লিখিত পরিকল্পনা করা প্রয়োজন হয়, যার ফলে কাজটি করা খুব সহজ হবে। এখানে অ্যালগোরিদম হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি। তার মানে আমি যে একটি প্রবলেম সলভ করব তার জন্য একটি যুক্তিসম্মত এবং কিছু স্টেপ বাই স্টেপ যে সলিউশনের যে পদ্ধতি, এটি হচ্ছে অ্যালগোরিদম। আমরা একটি এক্সাম্পল যদি কল্পনা করি যে আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয় করব, তাহলে তিনটি সংখ্যার গড় কীভাবে নির্ণয় করে, তাহলে তিনটি সংখ্যাকে আমাকে প্রথমে নিতে হবে এবং এই তিনটি সংখ্যা যোগ করতে হবে এবং তিন দিয়ে ভাগ করতে হবে। আমাকে যদি দুইটি সংখ্যার গড় নির্ণয় করতে বলতো তাহলে কিন্তু দুইটি সংখ্যা নিতে হবে এবং এই দুইটি সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই প্রবলেমটার দিকে যদি আমি একটু খেয়াল করি, প্রথম ধাপ হচ্ছে অ্যালগোরিদমের প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রামটি শুরু করি। এটা হচ্ছে একদম কমন একটা স্টেপ, যে কোনো অ্যালগোরিদম কিন্তু প্রথমে এই ধাপ দিয়েই শুরু হবে যে প্রোগ্রামটি শুরু করি। তো কাজটি অবশ্যই শুরু করতে হবে। এবার আমি যেহেতু তিনটি সংখ্যার গড় নির্ণয় করব, সেক্ষেত্রে তিনটি সংখ্যা আমার ভেরিয়েবলের মধ্যে নিতে হবে, মানে ইনপুট হিসাবে এ বি সি এর মান গ্রহণ করি। এখন ভেরিয়েবল জিনিসটা কি, নর্মালি যদি আমি একটা ক্যালকুলেটার কথা কল্পনা করি, ক্যালকুলেটারে যদি আমি তিনটি সংখ্যা যোগ করতে চাই তাহলে কিন্তু আমাকে ক্যালকুলেটারে তিনটি সংখ্যা দিতে হবে ইনপুট হিসাবে যে কোন তিনটি সংখ্যা যোগ করব। এখন আমরা যখন প্রোগ্রামিং করব বা যখন কোনো একটা প্রোগ্রাম তৈরি করব, তখনও আমাকে এরকম ইউজার থেকে ইনপুট নেওয়ার একটা সিস্টেম রাখতে হবে, যে ইউজাররা দিবে, যে এটি ব্যবহার করবে সফটওয়্যারটা সে সংখ্যা তিনটি দিবে, তাহলে যে কোনো সংখ্যা কিন্তু দিতে পারে। তো এই কারণে আমরা ধরে নিলাম প্রথম সংখ্যাটি হচ্ছে এ, পরবর্তী সংখ্যাটি বি এবং পরবর্তী সংখ্যাটি হচ্ছে সি। এগুলি হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে যেটার ভ্যালু পরিবর্তন হয়। এখানে এ বি সি এর মান ইউজার বিভিন্ন সময় বিভিন্নটা দিতে পারে, প্রথমবার একটা দিল, দ্বিতীয়বার কিন্তু অন্যটা দিতে পারে, যার কারণে একটি ক্যালকুলেটর যখন তৈরি করা হয় তখন কিন্তু যে কোনো তিনটি সংখ্যার কিন্তু যোগ কিন্তু নির্ণয় করা যায়। এই কারণে মূলত এরকম ভেরিয়েবল ব্যবহার করা হয়। তাহলে যেহেতু আমি একটি গড় নির্ণয় করব তার জন্য আমাকে তিনটি ভেরিয়েবল লাগবে, যেহেতু তিনটি সংখ্যার গড় নির্ণয় করব, এই কারণে ইনপুট হিসাবে এ বি সি এর মান গ্রহণ করি। যদি আমাকে বলতো যে চারটি সংখ্যার গড় নির্ণয় করো তাহলে কিন্তু এ বি সি এবং ডি এর মান গ্রহণ করি, এটা লেখা লাগতো। যদি বলা হতো যে দুইটি সংখ্যার গড় নির্ণয় করো তাহলে কিন্তু শুধু এ এবং বি এর মান গ্রহণ করি, এটুকু লিখলে কিন্তু হতো। তার মানে প্রথমে শুরু করলাম, তারপর হচ্ছে যে কয়টি ভেরিয়েবল ওই কয়টি ভেরিয়েবলের মান গ্রহণ করলাম, তারপর হচ্ছে প্রসেসিং, এই তিনটি ভেরিয়েবলের মান যোগ করে তিন দিয়ে ভাগ, এটাই হচ্ছে কিন্তু মূলত গড় নির্ণয়ের সূত্র। এবং এই যোগফল যেটা বের যোগ করার পর তিন দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা মূলত এ ভি জি, তার মানে হচ্ছে এভারেজ নামে একটা ভেরিয়েবল আছে সেখানে সেভ হবে। তার মানে হচ্ছে তৃতীয় ধাপটা হচ্ছে প্রসেসিং, তারপরের ধাপটা হচ্ছে এভারেজের মান ছাপাই। ছাপানো মানে হচ্ছে প্রিন্ট করে যখন আমরা কোনো কিছু বের করি তখন আমরা বলি এটাকে ছাপাই। তার মানে আমি যদি ক্যালকুলেটারে তিনটি সংখ্যা ইনপুট দিই, দেওয়ার পর যখন আমি ইকুয়াল বাটনে চাপ দিই তখন কিন্তু আমার রেজাল্টটা কিন্তু শো করে, এটাই হচ্ছে আউটপুট রেজাল্ট। এবং আমি যে তিনটি সংখ্যা দিলাম এগুলি হচ্ছে ইনপুট, এই দ্বিতীয় ধাপে ইনপুট দিলাম, আর মাঝখানের স্টেপে হচ্ছে প্রসেসিং হলো, এবং শেষের ধাপে হচ্ছে মনিটরে যেরকম দেখা যায় এটাই হচ্ছে আউটপুট। তাহলে আমার কিন্তু স্টেপগুলো শেষ, এবার লাস্ট স্টেপ হচ্ছে প্রোগ্রামটি শেষ করি। তাহলে এই হচ্ছে একদম নির্দিষ্ট ধাপ, যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি। তার মানে আমার কিন্তু একদম ফিক্সড কয়েকটি স্টেপ মেনটেন করতে হবে আমি যদি একটি তিনটি সংখ্যার গড় নির্ণয় করতে চাই, এটাই হচ্ছে অ্যালগোরিদম। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম যে প্রোগ্রাম গঠন হয় মূলত এরকম তিনটি অংশ নিয়ে, প্রথমটি হচ্ছে ইনপুট, মাঝখানে হচ্ছে প্রসেসিং এবং তারপরে আউটপুট। ইনপুট হিসেবে আমি যে ভ্যালুগুলো দেবো সেগুলোই প্রসেসিং করে আউটপুট হবে। তাহলে এই ক্ষেত্রে আমি ইনপুট হিসাবে নিয়েছি হচ্ছে এ বি সি, তিন নম্বর ধাপে এটা হচ্ছে প্রসেসিং এবং চার নম্বর ধাপ হচ্ছে আউটপুট, তার মানে হচ্ছে এভারেজের মান ছাপাই এবং এটা হচ্ছে শেষ, আর এক নম্বর ধাপ হচ্ছে শুরু। তাহলে এভাবে কিন্তু একটি অ্যালগোরিদম মূলত কাজ করে থাকে। এবার শুধু অ্যালগোরিদম আমি কিন্তু নিজের মতো করে লিখতে পারবো না, অবশ্যই কিন্তু এর কোনো একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এবং কিছু সুবিধাও রয়েছে। তাহলে অ্যালগোরিদমের শর্তগুলো আমি যদি একটু দেখি, সেটা হচ্ছে অ্যালগোরিদমটি
সহজবোধ্য হতে হবে, তার মানে অ্যালগোরিদমটা একদম সহজ ভাষায় লিখতে হবে যাতে যে কেউ পড়ে বুঝতে পারে। প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়, এবং সীমিত সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে। আমি চাইলে যেখানে 4টি ধাপে সমস্যার সমাধান করা সম্ভব, সেখানে আমি 5 থেকে 6টি ধাপ ব্যবহার করতে পারবো না, সেখানে আমাকে ধাপ সংখ্যাও সীমিত রাখতে হবে। অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী করতে হবে। আমরা যখন কোনো একটি অ্যালগোরিদম তৈরি করব, এই অ্যালগোরিদমটা যাতে অন্য কোনো জায়গায় ব্যবহার করা যায় সেভাবে প্রোগ্রামটা তৈরি করতে হবে। তার মানে প্রোগ্রামটা কীভাবে রিইউজ করা যায়, মানে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে হবে। এবার অ্যালগোরিদমের কিছু কিন্তু সুবিধা আছে, সেটা হচ্ছে প্রোগ্রাম সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায় যে কী কারণে মূলত অ্যালগোরিদমটা লেখা হচ্ছে, সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। তাহলে প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায় যে প্রোগ্রাম কোন দিকে যাচ্ছে, জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্তনে সহায়তা করে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম কিন্তু লিখি নাই, সি প্রোগ্রাম। আমরা মূলত কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে আছি যে একটা প্রবলেম যখন আমি সলভ করব, তার পূর্বে মূলত এই অ্যালগোরিদমগুলো তৈরি করা হয়, যার ফলে এটার কিছু যদি ভুল থাকে তাহলে কিন্তু প্রোগ্রাম কোডিং করার আগে কিন্তু অ্যালগোরিদম দেখে কিন্তু বোঝা যাবে, এবং প্রোগ্রামটি কোন দিকে যাচ্ছে এটাও কিন্তু এই অ্যালগোরিদম দেখে কিন্তু বোঝা যাবে। তাহলে এই হচ্ছে অ্যালগোরিদমের কিছু সুবিধা। এবার আমরা আরেকটি নতুন একটি টপিক, সেটা হচ্ছে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র, এটা নিয়ে আলোচনা করব। তাহলে একটু আগে যে প্রবলেমটা ছিল সেটাই কিন্তু আমি এখানে একটি চিত্রের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছি। সেটা হচ্ছে প্রথম ধাপ ছিল হচ্ছে শুরু, তারপরের ধাপ হচ্ছে ইনপুট হিসাবে এ বি সি এর মান গ্রহণ করি, এবং তারপর হচ্ছে এভারেজ নির্ণয়, যেটা হচ্ছে প্রসেসিং বলতেছি আমরা, যে 3টি সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ, তারপরে হচ্ছে রেজাল্টটি প্রিন্ট করি এবং শেষ। তাহলে এই অ্যালগোরিদম থেকে কিন্তু ফ্লোচার্ট তৈরি করা কিন্তু খুব ইজি। তাহলে এই ফ্লোচার্টের সংজ্ঞাটা হচ্ছে যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। তার মানে একটু আগে আমরা যে অ্যালগোরিদমটি দেখেছিলাম সেটি কিন্তু মূলত বর্ণনামূলক ছিল, এরকম কয়েকটি স্টেপ ছিল এবং লিখা ছিল এখানে, কিন্তু এই ফ্লোচার্টটা কিন্তু একটু চিত্র নির্ভর, এবং এখানে কিন্তু একটি বৃত্তাকার চিহ্ন দেখা যাচ্ছে, এবং এখানে একটি সামান্তরিকের মধ্যে ইনপুট হিসেবে নেওয়া হচ্ছে, এবং নিচেরটা কিন্তু আয়তন, এবং তার নিচেরটা এটা হচ্ছে আবার সামান্তরিক, এবং নিচেরটাও শেষটা হচ্ছে বৃত্তাকার। তার মানে এগুলো কিন্তু তুমি যে কোনো জায়গায় যে কোনোটা চাইলেই ব্যবহার করা যাবে না, একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তোমার প্রোগ্রাম লেখা শুরু করতে গেলে তোমাকে সবসময় এরকম বৃত্তাকার গোল চিহ্ন দিতে হবে, এবং যখন তুমি কোনো কিছু ইনপুট নিবে তখন অবশ্যই এটাকে সামান্তরিকের মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে ফ্লোচার্টের নিয়ম। এবং যখন কোনো প্রসেসিং হবে, যোগ বিয়োগ গুণন ভাগ অথবা এরকম যদি কোনো সমান চিহ্ন থাকে তাহলেই বুঝতে হবে এটা একটা প্রসেসিং, যোগ বিয়োগ গুণন অথবা এরকম সমান চিহ্ন থাকলেই হবে প্রসেসিং। তার মানে প্রসেসিংটা সবসময় এরকম আয়তাকার হতে হবে, তার মানে এটা দিয়েই কিন্তু আমি বুঝতেছি এটা হচ্ছে প্রসেসিং। এবং লাস্টে যেটা, এটাও কিন্তু সামান্তরিক, তার মানে ইনপুট এবং লাস্টেরটা ছিল হচ্ছে আমাদের এটা আউটপুট, তাই না? এভারেজের রেজাল্টটা প্রিন্ট করা, এটা হচ্ছে আউটপুট, তাহলে এটাও হচ্ছে আমার সামান্তরিক। এবং শেষ, এটা হচ্ছে বৃত্তাকার, তার মানে শেষ এবং শুরু দুইটা সেম চিহ্ন, এবং ইনপুট এবং আউটপুট এই দুটাও হচ্ছে সামান্তরিক হতে হবে। আর এই যে মাঝখানে যেটা প্রসেসিং, এটা হচ্ছে আয়তন। তাহলে আমি যদি এরকম চিহ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করি, এই চিহ্নগুলো মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এবং এগুলো সম্পর্কে তোমাদের যদি আইডিয়া থাকে তাহলে ফ্লোচার্ট আঁকাটা খুব ইজি হবে। প্রথমটি হচ্ছে স্টার্ট এবং এন্ড, একটু আগে আমরা কিন্তু দেখেছিলাম এরকম বৃত্তাকার চিহ্ন দিয়ে মূলত শুরু এবং শেষ বোঝায়। প্রোগ্রামের শুরুতে এরকম বৃত্তাকার চিহ্ন দিতে হবে এবং শেষেও বৃত্তাকার চিহ্নের মধ্যে রাখতে হবে। তারপর হচ্ছে প্রসেস, তার মানে হচ্ছে প্রসেসিং, এই যে আয়ত, আয়তক্ষেত্রের মধ্যে যখন দিব সেটা হচ্ছে প্রসেসিং, এই যে এটা কিন্তু আমাদের আয়তক্ষেত্র ছিল। তারপরটা হচ্ছে ডিসিশন, মানে কখনো যদি আমি কোনো সিদ্ধান্ত নিতে হয় যে সংখ্যাটি ছোট না বড়, এরকম যদি ডিসিশন নিতে হয় তাহলে মূলত এরকম চিহ্ন দিতে হবে, এবং আমরা এই রিলেটেড যখন প্রবলেম সলভ করব তখন কিন্তু এই এক্সাম্পলগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরটা হচ্ছে ইনপুট এবং আউটপুট, এটাই হচ্ছে সামান্তরিক। আমি একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম যে ইনপুট যখন নিব আমি অথবা আউটপুট যখন প্রিন্ট করব তখন সামান্তরিক ব্যবহার করতে হবে। এই যে এভারেজ নির্ণয় করার ক্ষেত্রে আমার ইনপুট হিসাবে সামান্তরিক এখানে ব্যবহার করেছি, এবং আউটপুট হিসাবে কিন্তু এভারেজটা যখন প্রিন্ট করলাম সেক্ষেত্রেও কিন্তু সামান্তরিক। তার মানে সামান্তরিক চিহ্ন যখন আমি ফ্লোচার্টে দেখব তার মানে এটা বোঝাচ্ছে হচ্ছে ইনপুট অথবা আউটপুট। এরপর আছে হচ্ছে প্রিডিফাইন্ড প্রসেস, পূর্বে থেকে যদি কোনো কিছু প্রসেস করা থাকে তাহলে এরকম একটি চিহ্ন ব্যবহার করা হবে। আর এই যে গোল চিহ্ন, এটা হচ্ছে কানেক্টর, যখন আমি বিভিন্ন জায়গা দিয়ে যখন নিয়ে আসবো
ফ্লোচার্টগুলো যখন ডান থেকে বামে বা উপর থেকে নিচের দিকে এসেছে যখন কানেক্ট হবে তখন এরকম গোল চিহ্ন একদম মানে বৃত্তের মতো চিহ্নটা ব্যবহার হয়। এই দুটো চিহ্ন কিন্তু ডিফারেন্ট, প্রথমটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তের মতো না একটু এরকম, আর এটা হচ্ছে একদম বৃত্তাকার। আর এগুলো হচ্ছে ডিরেকশন ফ্লো, মানে কোন দিকে যাবে। দেখো এটা কিন্তু শুরুর পর নিচের দিকে কিন্তু একটা ডিরেকশন দেওয়া আছে, তীর চিহ্ন, এটাই হচ্ছে নিচের দিকে যাচ্ছে। এরকম কিন্তু বামে এবং ডানে এদিকেও কিন্তু যেতে পারে। তো এরকম কমপ্লেক্স যখন কোনো একটা ফ্লোচার্ট আমরা আলোচনা করবো নেক্সট কোনো ভিডিওতে, তাহলে তোমাদের এইগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর আছে হচ্ছে শর্ট নোটস, মানে যখন আমরা কোনো কমেন্ট লিখে রাখবো বা মন্তব্য করবো তখন এই রিলেটেড এগুলো ব্যবহার। নর্মালি এগুলো খুব একটা ব্যবহার নেই, তবে ম্যাক্সিমাম ব্যবহার হয়েছে এটা, স্টার্ট এবং স্টপ। কারণ তুমি এক অ্যালগোরিদম বা ফ্লোচার্ট লিখলেই ফ্লোচার্টে অবশ্যই স্টার্ট এবং স্টপটা থাকবে, এবং ইনপুট এবং আউটপুট এটাও কিন্তু সবসময় থাকে। আর তোমার হচ্ছে প্রসেসিং, এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ডিসিশন এবং ডিরেকশন এগুলো কিন্তু লাগে। তো আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করলাম, আরেকটি উদাহরণ দেখি যাতে বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যায়। এই উদাহরণটি হচ্ছে কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। তার মানে হচ্ছে একটি সংখ্যা আমি দিব, সংখ্যাটি জোড় না বিজোড় সেটি আমার প্রোগ্রামটি বলে দিবে। তার মানে এই সফটওয়্যারটা হচ্ছে এমন যে আমি একটি সংখ্যা দিব, সংখ্যাটি জোড় না বিজোড় সেটি বলে দিবে। যে কোনো সংখ্যা দিতে পারে, আমি প্রথমে জোড় দিয়ে দেখবো যে কী দেখায়, বিজোড় দিয়ে দেখবো যে কী দেখায়। মানে যে কোনো সংখ্যা আমি দিলে সংখ্যাটি জোড় না বিজোড় এই প্রোগ্রামটি আমাকে তা বলে দিবে। তাহলে আমি যদি একটু ফ্লোচার্টের দিকে তাকাই, তাহলে প্রথমে প্রোগ্রামটি শুরু করতে হবে। এই চিহ্নের মধ্যে আমি লিখলাম শুরু। এখন যেহেতু আমি একটি সংখ্যা নিয়ে কাজ করব, তাহলে ওই সংখ্যাটা আমার ইউজার থেকে ইনপুট আকারে নিতে হবে। ইউজার ইনপুট দিবে যে সংখ্যাটি কত দিবে, প্রথমে দিল 5, তাহলে এটি একটি বেজোড় সংখ্যা। আবার ইউজার কিন্তু পরবর্তীবার আবার 6 দিয়ে চেক করতে পারে, তার কারণ এই ইউজার যে ইনপুটটি দিবে সেটা আমার ইউজারের কাছ থেকে ইনপুট হিসাবে নিতে হবে, যার কারণে এটাকে একটি সামান্তরিকের মধ্যে ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করি। ধরে নিলাম যে ইউজার সংখ্যাটি দিবে সেটি হচ্ছে n। এবার তার নিচের যে স্টেপ এটা কিন্তু ডিসিশন, মনে আছে আমরা যে এটা বলেছিলাম সে এরকম একটা চিহ্ন, সেটা থাকবে হচ্ছে ডিসিশন, তার মানে হচ্ছে সিদ্ধান্ত, আমি কি সিদ্ধান্ত নিব এখানে। এবার এখানে ইফ এন পার্সেন্টেন্স টু দুইটা সমান চিহ্ন আছে। এই পার্সেন্টেজ দেয়া মানে হচ্ছে ভাগ শেষ নির্ণয় করা। আমার নর্মালি কিন্তু একটা স্ল্যাশ দেয়া মানে হচ্ছে ভাগ, তাই না? এনকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এন স্ল্যাশ 2 হবে। যেহেতু আমি ভাগ শেষ নির্ণয় করব, ওই কারণে আমি দিয়েছি এন পার্সেন্ট 2 সমান সমান মানে 2টি সমান 0। এই পার্সেন্ট চিহ্ন দিয়ে যদি আমি এভাবে লিখি, তার মানে হচ্ছে আমার এখানে ভাগ শেষটি বের হবে। এন যে সংখ্যা, এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে? যদি একটি বেজোড় সংখ্যা নেই, যেমন 5, 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত হবে? 1। তার মানে ভাগ শেষ কিন্তু 0 হবে না। আর 5কে যদি সরি যদি 6কে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে মানে ভাগ শেষ নির্ণয় করি তাহলে হবে হচ্ছে 0। তার মানে 6 একটি হবে হচ্ছে ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। তার মানে আমি খেয়াল করলাম যে জোড় সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি সবসময় ভাগ শেষটা 0 আসবে, আর বেজোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি ভাগ শেষ কিন্তু 0 আসবে না, আসবে হচ্ছে 1। তার মানে এখানে একটি সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সংখ্যাটি ইনপুট দিবে তাকে 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কি 0 হবে। 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষ যদি 0 হয় তার মানে এটা হ্যাঁ ডান দিক দিয়ে আসবে। ডান দিকে নামার সময় এখানে একটি সামান্তরিকের মধ্যে লিখে আসা হচ্ছে ইভেন, তার মানে এটি হচ্ছে একটি জোড় সংখ্যা। লিখে এখানে একটি কানেক্টর আছে, কানেক্টর দিয়ে নিচের দিকে নেমে প্রোগ্রামটি শেষ। যদি 6 দিয়ে আমি চেক করি যে ইনপুট হিসেবে 6 নিলাম, ইফ 6 ভাগ 2 সমান সমান ভাগ শেষ কত? 0। তার মানে হ্যাঁ 0 হয়েছে, ভাগ শেষ যদি 0 হয় তাহলে দিক দিয়ে আসবে। আর যদি ভাগ শেষ 0 না হয়, আমি যদি 5 ইনপুট দিই এখানে, 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কিন্তু 0 হবে না, 1 হবে। তার মানে ভাগ শেষ 0 না, তার মানে এই দিক দিয়ে নামবে। এই জিনিসটা কিন্তু একটু বোঝার বিষয়, একটু মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে যে এখানে মূলত আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে একটি শর্ত জুড়ে দিয়েছি যে ভাগ শেষ কি 0 কি না। যদি ভাগ শেষ 0 হয় তাহলে তো মিলে গেছে ভাগফল, তার মানে হচ্ছে যে ভাগফল চলে আসছে, এই কারণে আমার ডান দিক দিয়ে বাম দিক দিয়ে নামবে, হ্যাঁ ইভেন প্রিন্ট করে এখানে শেষ করে দেবে, মানে জোড় সংখ্যা। আর যদি 0 না হয় তাহলে ডান দিক দিয়ে নেমে এখানে কানেক্টরের মাধ্যমে শেষ। তার মানে এখানে একটি শর্ত, শর্তটি হয় সত্য হবে অথবা মিথ্যা হবে,
যে এই শর্তের মধ্যে সবসময় দুই দিক দিয়ে নামতে হবে। যখনই শর্ত দেখবে, দেখবে যে অবশ্যই দুইটা অংশ আছে, যে শর্তটি যদি সত্য হয় এদিকে, মিথ্যা হলে এদিকে। যেহেতু শর্তটি হচ্ছে যে ভাগশেষ শূন্য কিনা, এটাই হচ্ছে শর্ত, যে ভাগশেষ শূন্য কিনা। যদি শূন্য হয় তাহলে এটি হচ্ছে একটি জোর সংখ্যা, দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হলে জোর সংখ্যা। আর ভাগশেষ শূন্য না মানে এক কিন্তু শূন্য না, তাই না? যদি পাঁচকে যদি দুই দিয়ে ভাগ করি ভাগশেষ বের হবে এক, এক কিন্তু শূন্য না, অতএব এদিক দিয়ে নামবে, তার মানে এটি একটি বেজোড় সংখ্যা। ঠিক এটার যদি আমি একটি অ্যালগোরিদম যদি খেয়াল করি, তাহলে প্রথমটি হচ্ছে প্রোগ্রাম শুরু করি, তারপর ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি। যদি এনকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হয় তবে ইভেন ছাপাই, যদি জিরো হয় তবে ইভেন ছাপাই, যদি জিরো হয় তাহলে ইভেন ছাপাবো, তারপর পাঁচ নং এ চলে যাব। তাহলে এখান থেকে ইভেন ছাপিয়ে আমি কিন্তু পরের স্টেপে, একদম পাঁচ নম্বর স্টেপ হচ্ছে প্রোগ্রাম শেষ করি, এখানে চলে আসব, আমি কিন্তু আর অর্ডারের দিকে কিন্তু যাচ্ছি না। আর যদি শূন্য হয় তবে ইভেন ছাপাই এবং পাঁচ নং এ যাই, আর যদি শূন্য না হয় তাহলে কিন্তু আমি চার নং এ যাবো, তাই না? এখানে কিন্তু একটি কন্ডিশন আছে, যদি শূন্য হয় তাহলে পাঁচে চলে যাব, জাম করব, অর্ডারের মধ্যে আর যাব না। আর যদি শূন্য না হয় তাহলে কিন্তু আমি এখানে ইভেন ছাপাতে পারবো না, আমি এখানে অড ছাপাতে হবে। এটাই হচ্ছে এই কন্ডিশন এভাবে কাজ করে। নেক্সট আরও এক্সাম্পল নিয়ে আলোচনা করব ভিডিওতে, হয়তো জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। একটু মনোযোগ দিয়ে বুঝলে আমার মনে হয় খুব সহজ একটা জিনিস এটা, এবং তোমাদের বোঝার সমস্যা হবে না। তাহলে আমি যদি এখন অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের একটু পার্থক্য দেখতে চাই, তাহলে এখানে আছে হচ্ছে যে পদ্ধতিতে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটি সমস্যা সমাধান করা হয় তাকে অ্যালগোরিদম, আর এখানে হচ্ছে যদি চিহ্ন ব্যবহার করে সমাধান করতে হয় এটা হচ্ছে ফ্লোচার্ট। তার মানে অ্যালগোরিদমটি হচ্ছে বর্ণনামূলক এবং ফ্লোচার্টটি হচ্ছে চিত্রভিত্তিক। এর দ্বারা প্রোগ্রাম বোঝা কঠিন, মানে কঠিন বলতে তুলনামূলকভাবে কঠিন, যদিও কিন্তু অ্যালগোরিদম দিয়ে প্রোগ্রাম বোঝা সহজ, কিন্তু ফ্লোচার্টের তুলনায় কঠিন। আর এর দ্বারা প্রোগ্রাম বোঝা সহজ, অ্যালগোরিদমের তুলনায় কিন্তু এটা সহজ, কারণ চিত্র দেখলে কিন্তু খুব সহজে বোঝা যায়, প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায় না। একটু আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম এটা কোন দিকে যাচ্ছে, তিন এবং চার নম্বরে কিন্তু দিকটা সহজে বোঝা যাচ্ছিল না। যদি দুই দিয়ে ভাগ করলে ভাগশে শূন্য হয় তাহলে এখানেই ছাপিয়ে শেষ, পাঁচ নম্বরে চলে যাব, আর শূন্য না হলে এখানে। কিন্তু ফ্লোচার্টে কিন্তু সুন্দরভাবে দিক বোঝা যাচ্ছে, যে যদি জোর হয় বাম দিকে আর বেজোর হলে ডান দিকে, এরকম। তাহলে এটা হচ্ছে দিক বোঝা যায়, এবং প্রোগ্রামের ভুল ত্রুটি দূর করা তুলনামূলকভাবে কঠিন, আর এখানে যদি ভুল ত্রুটি দূর করা তুলনামূলকভাবে সহজ। তার মানে ফ্লোচার্ট দেখেও কিন্তু আমাদের প্রোগ্রাম তৈরি করতে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু বের করতে পারবো। সেক্ষেত্রে অ্যালগোরিদমের তুলনায় ফ্লোচার্ট দেখে ভুল নির্ণয় করা তুলনামূলকভাবে কিন্তু সহজ। তাহলে এটাই হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের পার্থক্য। আশা করি বুঝতে পারলে তাহলে তোমাদের এইটি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে নেক্সট যে টপিকটি সেটি হচ্ছে সুডোকোড। তাহলে এটি হচ্ছে একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ছদ্ম বা সত্য নয়, এই প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত একটি পদ্ধতি। সুডোকোডের মাধ্যমে সুন্দর, মানে ইংরেজি ভাষায় প্রোগ্রামের বিভিন্ন ধাপ বর্ণনা করা যায়, যা দেখতে প্রোগ্রামিং ভাষার কোডিংয়ের মতো, কিন্তু ডিরেক্টলি এটা কিন্তু কোডিং না। এই যে সিম্পল স্টার্ট ইংরেজি ভাষায় একদম সহজভাবে বোঝার জন্য, তারপর হচ্ছে ইনপুট হিসেবে আমি এক্স ওয়াই জেড নিয়েছি, এবার যেহেতু আমি ABCD ধরেছিলাম এবার ধরলাম হচ্ছে এক্স ওয়াই জেড, এটা তোমার যে কোনো সংখ্যা ধরতে পারো। তারপরে যোগফল নির্ণয় করে যোগফলকে তিন দিয়ে ভাগ করলে আমার এভারেজ নাম্বারটা কিন্তু বের হয়ে যাবে। আমি কিন্তু ওই অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডো কোডে কিন্তু সেম কোডটা ব্যবহার করেছি। তাহলে সুডো মানে হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করার আগে আমরা যদি একটা রাফ লিখে নিই ছোটো করে, যেটা আর কি বুঝতে সুবিধা হবে, এরকম একটি কোড। এটা কিন্তু সরাসরি মানে প্রোগ্রামিং কোড না, কিন্তু ইংরেজি ভাষায় সহজে বোঝার জন্য এটি মূলত ব্যবহার করা হয়। তাহলে এই আজকের ভিডিওতে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। এবং তোমার পরবর্তী ভিডিও যদি তুমি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনে চাপ দিতে হবে, যাতে তুমি ভিডিও রিলিজ দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন যায় এবং তুমি এই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Thank you.